বর্তমানে এক শ্রেণীর আলেম সত্য গোপন করে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের প্রতারিত করছেন। দেখুন মাদ্রাসায় পড়া বিজ্ঞ প্রাজ্ঞ আলেম কিভাবে একজন সাধারণ আহমদি মুসলমানের কাছে পরাস্ত হয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছেন। শিক্ষিত আলেমরা একজন আহমদি মুসলমানকে ঘিরে ধরেছেন। আপনি তো শেষ নবী মানেন এবার দেখুন এদের উস্তাদ এবং খতমে নবুয়াত মুভমেন্ট বাংলাদেশের নায়েবে আমির মুফতি শুয়াইব ইব্রাহিম কি বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর নবী এবং আল্লাহর রসুল, তিনি শেষ যুগে মুসলমানদের উম্মতকে সংশোধনের জন্য, উম্মত মুহাম্মদিয়া সংশোধনের জন্য আসবেন, এটা মুসলিম উম্মতের বিশ্বাস। যদি আপনাদের কারো দ্বিমত করা থাকে বলেন। আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই, আপনারা এখানে মুসলমান আছেন, আহমদিরাও আছেন, এখানে আপনারা যারা আছেন আপনারা সকলে কথা বলতে গেলে মধ্যে ঠিক থাকবে না। আমরা এখানে আপনাদের পক্ষ থেকে আসি, আমরা কথা বলবো, সরি আমরা এখানে আসি, আমরা আপনাদের কথা বলবো। সেক্ষেত্রে আপনাদের কথা বলার প্রয়োজন হলে আমাদেরকে আপনারা বলেন, অন্য কোনো ভাবে বলার দরকার নেই। আচ্ছা, দুই নম্বর, যেমন দেখেন উনি যে কথাটা ভুল করে বলে ফেলছেন, কথাটা সঠিক বলেন নি, কারণ উনি জানেন না। আপনি না জেনে কথা কেন বলেন? সত্য গোপন করে নিরীহ আহমদিকে তাচ্ছিল্য করছেন।